গুড মর্নিং অল মাইটি অ্যান্ড চ্যাম্পিয়ন অ্যাম্বাসাডার্স। আজকে আমরা যে ট্রেনিং মডিউলটা শুরু করেছি তার প্রথম পার্ট আজকে আমরা সাপ্লাই করছি ইউটিউবে ফর দ্য ফার্স্ট টাইম। এরকম পরপর সিরিজ আমাদের চলতে থাকবে, তো আজকে সেই সিরিজের পার্ট ওয়ান। তো এই সিরিজটা বানাতে গিয়ে যে বিষয়টা আমাদের বিজনেসে সবচেয়ে বড় বাধা হয়ে দাঁড়ায় প্রথম দিকে, সেটা হচ্ছে অবজেকশন। এটা শুনলেই আমরা বাড়ি পালিয়ে আসতে পারি চাই। মানুষ যখন আমাদের অবজেকশন দেয় আমাদের বিজনেস অপরচুনিটি সম্পর্কে জানার পর, তখন কিন্তু প্রথম প্রথম আমারও এটা হতো, সবারই হয়, এবং আমাদের মনে হয় এবার বাড়ি পালিয়ে আসি, এ আমাকে ঘোরাবে, হাজারো প্রশ্ন করবে, প্রশ্নের উত্তর আসলে আমাদের কাছে থাকে না, সেই কারণে আমরা ঘাবড়ে যাই। তো প্রথমেই থ্যাঙ্কস জানাবো আমাদের গ্রেট ট্রেনার, ট্রেনিং ম্যানেজার নর্থ ইস্ট ইন্ডিয়া অ্যান্ড বাংলাদেশ, আমাদের রয়্যাল বেঙ্গল টাইগার মিস্টার রাজীব সাহা স্যারকে, এবং যিনি আমাদের এই বি দ্য চ্যাম্পিয়ন প্রোগ্রামটা অর্গানাইজ করেছিলেন, নান আদার দ্যান ইউনিভার্সাল গ্রাউন্ড ডিরেক্টর মিস্টার বিশ্বনাথ চক্রবর্তী স্যার। তিনি আমাদের 3 মাস লম্বাই হ্যান্ড হোল্ডিং প্রোগ্রাম করেছিলেন, যে প্রোগ্রামটার নাম বি দ্য চ্যাম্পিয়ন। সেখানেই আমরা এগুলো শিখেছি এবং সেটাই আমি চেষ্টা করছি যতটা আপনাদের জানানো যায়। কী কী অবজেকশন এই বিজনেসে আমাদের ফেস করতে হতে পারে? আমার সময় নেই, আমার টাকা নেই, এই সেই পুরানো চেন সিস্টেম, লোক ঢোকানো, লোক ধরা, সেই পিরামিড স্কিম। আমি বাড়িতে গিয়ে হাজব্যান্ড বা ওয়াইফের সঙ্গে কথা বলে আপনাকে জানাচ্ছি, আপনি এখন কত ইনকাম করছেন। আমি লোককে কনভিন্স বা সেলসে আমি দক্ষ নয় অতটা, আমি এই বিজনেসটা পারবো না। আমার বন্ধু, আমার আত্মীয়, আমার ভাই, আমার দাদা কাকা মেশো এই বিজনেসটা করেছিল, এখানে কিছু হয় না, আমি জানি। আমি বেশি লোককে চিনি না, এই ব্যবসাটা করবো কী করে? যারা ওপরে থাকে এই ব্যবসা তারাই বেশি ইনকাম করে। আমার একটা ভালো চাকরি আছে, এইসব ব্যবসা ব্যবসার দরকার নেই আমার। আমি আমার বন্ধু আত্মীয়দের প্রোডাক্ট কেনাতে পারবো না, এটা আমার লেভেলের কাজই না। আপনাদের প্রোডাক্ট খুব দামি, আমি হেলদি, তাহলে আমি সাপ্লিমেন্ট কেন খাবো? আপনার কোম্পানি গ্রোথ আর স্টেবিলিটি নিয়ে কী গ্যারান্টি আছে? আপনার কোম্পানি যদি পালায়, যদি অনলাইনে আপনি যে প্রোডাক্টগুলো আমায় দেখালেন সেগুলো আরও কম দামে আমি পাই? তো প্রথমেই আমাদের মনে রাখতে হবে অবজেকশন সবসময় ভালো। অবজেকশন হচ্ছে ইন্টারেস্টের সাইন, সামনে প্রসপেক্ট কোয়েশ্চেন করছে মানে, অবজেকশন দিচ্ছে মানে, তাহলে তার কয়েকটা বিষয় জানার আছে এবং আপনাকে সেগুলো ক্লিয়ার করতে হবে তাকে এই বিজনেসে অ্যাসোসিয়েটেড করানোর জন্য। কোথা থেকে অবজেকশন আসছে সেটা আপনাকে জানতে হবে, আর পজিটিভ রেজাল্ট বার করার চেষ্টা করতে হবে। অবজেকশন হ্যান্ডেল করার সময় শান্ত থাকতে হবে, কম্পোজড থাকতে হবে, এবং কখনও রিয়াক্ট করা যাবে না, কারণ আপনি জয়েন করাতে এসেছেন, সামনের মানুষকে বড়লোক করতে এসেছেন, সুতরাং আপনার মাথা ঠান্ডা রাখতে হবে। অবজেকশন সাধারণত মিসকনসেপশন থেকে আসে, আপনাকে প্রথমে রিয়েল ইস্যুতে পৌঁছাতে হবে যে অ্যাকচুয়ালি এই অবজেকশনটা প্রসপেক্ট দিচ্ছে মানে কী বলতে চাইছে। আপনার কাজ তাদের কনভিন্স করা না, আপনার কাজ তাদেরকে এডুকেট করা, তাদেরকে বিষয়টা সম্পর্কে ক্লিয়ার কনসেপশন দেওয়া, যাতে সে জয়েন করুক না করুক, যাতে তার কনসেপ্টটা ক্লিয়ার হয়, এই বিজনেস সম্পর্কে ভুল ধারণা মার্কেটে যেটা ঘুরে বেড়াচ্ছে সেটা ক্লিয়ার করা আপনার কাজ। তাকে সাফিসিয়েন্ট ইনফরমেশন দিন এবং ডেফিনেট ডিসিশন যেভাবে হোক নেওয়ার হেল্প করুন। প্রিপারেশনটা সাফল্যের মূল চাবিকাঠি। সবচেয়ে ইম্পর্ট্যান্ট পার্ট হলো অবজেকশন যখন প্রসপেক্ট দিলে তখন আপনাকে মন দিয়ে শুনতে হবে এবং বিষয়টা বুঝতে হবে, কুশান করতে হবে এবং রিপ্লেস করতে হবে, তাকে শান্ত করতে হবে এবং তার কথাটা আপনি যে বুঝতে পেরেছেন সেটা বলতে হবে আপনাকে, মানে ঘুরিয়ে প্রশ্ন করতে হবে, স্যার এটাই বলতে চাইলেন তো। তারপর পিলিং দা অনিয়ন, পেঁয়াজ ছাড়ানো, প্রথম প্রথম চোখ দিয়ে জল বেরে, কিন্তু আমাদের মা যখন রান্না করেন মা পেঁয়াজ কাটার সময় চোখ দিয়ে জল বেরোয় না, তো প্রথম প্রথম অবজেকশন হ্যান্ডেল করতে গেলে আপনার চোখ দিয়ে জল বেরোবে, তো পরবর্তীকালে ওটা আপনি এক্সপার্ট হয়ে যাবেন। কোয়েশ্চেন করতে হবে তাকে বারবার, তাকে বেশি বেশি কথা বলতে দিতে হবে এই অবজেকশনের উপরে, কিন্তু আপনি এখনও বেশি কথা শুরু করবেন না, আপনি আপনার কথা শুরু করবেন না, তাকে কোয়েশ্চেন করুন। তারপর ফিল্ড ফেল্ড ভাউন পদ্ধতি অবলম্বন করতে হবে, তারপর শেষে রিকনফার্ম করুন এবং একটা পজিটিভ রেজাল্ট বার করার জন্য আপনি আপনার বক্তব্য স্টার্ট করুন। স্ট্যান্ডার্ড মডেল কী আছে, তারা কী বলছে সেটা আপনাকে প্রথমে বুঝতে হবে, পজিটিভ রেজাল্ট বার করার চেষ্টা করতে হবে এবং ভ্যালিডেশন টিপসগুলোকে কাজে লাগাতে হবে। লিসনিং, কুশনিং অ্যান্ড রিফ্রেশিং, লিসনিং, মন দিয়ে শুনতে হবে, বুঝতে হবে অবজেকশনটাকে, চোখ কান খোলা রাখতে হবে, মনটাকেও খোলা রাখতে হবে, এবং তার কথা শুনে আগে থেকে প্রিজার্জ করে নিয়ে আপনি এটা বলতে চাইছেন তাকে থামালে হবে না বা ইন্টারাপ্ট করলে হবে না কোনোভাবেই। 2 নম্বর, কুশান, তাকে বোঝাতে হবে, তার মধ্যে একটা ফিলিং আনতে হবে যে আপনি তার বক্তব্যটা ক্লিয়ারলি বুঝতে পেরেছেন, আর এখানে কখনো এগ্রিও হবে না বা ডিসএগ্রিও হবে না, আপনি জাস্ট ক্লিয়ারলি কোশ্চেনের মাধ্যমে বা আপনার বক্তব্যের মাধ্যমে এক লাইনে, অবজেকশন আসবে একটা গোটা প্যারাগ্রাফ, আপনি এক লাইনে বোঝাবেন স্যার আপনি এইটা বলতে চাইছেন, তাই তো, মানে আপনি বুঝতে পেরেছেন বিষয়টা আপনার কাছে ক্লিয়ার হয়েছে, ওনার বক্তব্য এইটা যেন উনি বুঝতে পারেন। লাস্টে রিফ্রেজিং অর সামারাইজ, সামারাইজ মানে তার গোটা বিষয়টা, তার গোটা বক্তব্যটা, অবজেকশনের গোটা বক্তব্যটা আপনি সামারাইজ করবেন এবং সংক্ষেপে বলবেন, স্যার আমার মনে হয় আপনি এটা বলতে চাইছেন, আমি কি ঠিক বললাম? কখনো অবজেকশন হ্যান্ডেলিংয়ের সময় প্রবলেম শব্দটা আপনি ব্যবহার করবেন না, প্রবলেম শব্দটা এমন শব্দ 3 বার উচ্চারণ করুন আপনার দিন খারাপ হয়ে যাবে। তো এই পুরো ট্রেনিং শিডিউলের মধ্যে আমি এই শব্দটা আর উচ্চারণ করবো না, 2 বার অলরেডি উচ্চারণ করা হয়ে গেছে। পিলিং দ্য অনিয়ন অ্যান্ড রেসপন্ডিং, পেঁয়াজ ছাড়াতে হবে আর রেসপন্ড করতে হবে, অনিয়নকে পিল করতে হবে এবং রেসপন্ড করতে হবে। অ্যাপার্ট ফ্রম দিস,
ইজ দেয়ার এনি আদার রিজন? আর কোনো কারণ আছে স্যার? আপনি এই কারণটা দেখালেন যেটা আপনাকে এত বড় অপরচুনিটি নিতে বাধা দিচ্ছে, এই কারণে আপনি এই অপরচুনিটিটাকে অ্যাকসেপ্ট করতে পারছেন না আপনার লাইফের এই কারণটার জন্য। তো এছাড়া আর কি কোনো কারণ আছে স্যার? এইটা যদি কারণ না হতো তাহলে আপনি এই বিষয়ে কি ভাবতেন? এইটা রিয়েল অবজেকশনকে আনার্থ করবে। আসলে এই অবজেকশনটা অবজেকশন না, সে কাটাতে চাইছে। এই অবজেকশনটা ছাড়া আর কি কোনো অবজেকশন আছে? এই কোশ্চেনটা যখন আপনি তাকে করবেন তখন যদি সে একের পর এক অবজেকশন দিতে থাকে আপনি বুঝে যাবেন যে সে কাটানোর চেষ্টা করছে অ্যাকচুয়াল অবজেকশন আর সেটা ফেক অবজেকশন কিনা সেটা আপনাকে ক্লিয়ারলি বুঝতে হবে। এক অবজেকশনের পেছনে অন্য অবজেকশন থাকতে পারে, সেটাও ক্লিয়ারলি বুঝতে হবে। টাকা পয়সার সমস্যা কারো রয়েছে, সে টাকা পয়সার কথা না বলে অন্য অবজেকশন দিতে পারে, সেটাও আপনাকে বুঝতে হবে। আসল অবজেকশনে গোড়ায় পৌঁছাতে হবে আপনাকে, রিয়েল অবজেকশনটা বুঝতে হবে। এখনও কথা বলার জন্য রেডি হবেন না কখনো। অবজেকশন হ্যান্ডেলিং এর সময় বা প্রসপেক্টের সামনে বসে তার ইগো হার্ট করবেন না বা তাকে অ্যাডভাইস দিতে যাবেন না, বেশি বোদ্ধা হতে যাবেন না। তাকে কমফর্টেবল করুন, সামনের মানুষটাকে কমফর্টেবল করুন। আর যদি অ্যাডভাইস দিতেই হয় তাহলে স্টোরির মাধ্যমে বলুন, ঘাড়ে বন্দুকটা নিজের রাখুন। নেক্সট অপশন হচ্ছে ফিল ফেল ফাউন। আপনি তাকে বলবেন যে যাই অবজেকশন দিন, আপনি বলবেন স্যার আপনি একদম ঠিক বলেছেন, আমি বুঝতে পারছি আপনি কেমন ফিল করছেন, কারণ এই ফিলিংসটা প্রথম যখন এই অপরচুনিটিটা সম্পর্কে শুনি আমার অ্যাপ্লাইয়ের কাছে সেম ফিলিংস আমার হয়েছিল। লাস্টে বলবেন তারপর আমি লাস্টে যেটা দেখতে পেলাম সেটা এই বিজনেসটাকে আমি সঙ্গে সঙ্গে অ্যাকসেপ্ট করলাম দেরি না করে। মানে আপনার প্রসপেক্ট যদি বলে ওদিকে জল উঁচু, আপনি বলবেন একদম ঠিক বলেছেন স্যার ওদিকে জল উঁচু, যখন আমি প্রথম জয়েন করেছিলাম তখন আমারও এরকম মনে হয়েছিল, আপনার জায়গায় যখন আমি ছিলাম একদম সেম মনে হয়েছিল। তারপর আমার অ্যাপ্লাইন আমাকে বিষয়টা ক্লিয়ার করে আমি বুঝতে পারি যেটা দৃষ্টি আপাত দৃষ্টিতে মনে হয় ওদিকে জল উঁচু, অ্যাকচুয়ালি কিন্তু জল কোথাও উঁচু নিচু হয় না। এইভাবে আপনি যাই অবজেকশন আসুন এইভাবে ফিল ফিল ফর্ম করুন। আমাদের সিরিজের প্রথম অবজেকশন হলো আই ডোন্ট হ্যাভ টাইম, আমার সময় নেই। এখানে আপনাকে বুঝতে হবে সে কী বলতে চাইছে, মন দিয়ে শুনতে হবে এবং আসল কারণের গোড়ায় ঢুকতে হবে। তার আসল কারণটাই যদি সময় রিলেটেড হয়, যদি এইটাই রিয়েল অবজেকশন হয়, এটা যদি আপনাকে কাটানোর এক্সকিউজ না হয়, তাহলে এই অবজেকশনটা আপনি কীভাবে হ্যান্ডেল করবেন? সে বলতে চাইছে যেটা যে আমার সময় নেই, তার মানে সে হয়তো জানে যে এই বিজনেসটা করতে গেলে কতটা টাইম দিতে হবে। অ্যাকচুয়ালি কি সে জানে? আপনি মনে মনে এটা নিজেকে রেডি করবেন। দু নম্বর, সে এই বিজনেসে আসার ভ্যালুটা দেখতে পাচ্ছে না, তাই সে সময় এক্সট্রা বার করবে না। তিন নম্বর, সে এক্সিস্টিং কাজকে বা ফ্যামিলি লাইফকে কোনোভাবে ডিস্টার্ব করে আরও দু তিন ঘন্টা এক্সট্রা দিতে চাইছে না। আর চার নম্বর অপশান হচ্ছে, এইটাই কি রিয়েল অবজেকশন না এটা এক্সকিউজ দেওয়া আপনাকে কাটানোর জন্য? আপনাকে দেখে তার মনে হয়নি আপনি তাকে বড়লোক করতে পারেন, তাহলে সে কাটানোর চেষ্টা করবে, মেবি অন্য কারোর আন্ডারে জয়েন করে যেতে পারে, আপনাকে তার পছন্দ হয়নি তাই কাটানোর চেষ্টা করছে। তো তাকে এখানে কি জিজ্ঞাসা করতে হবে, স্যার আপনার কি কোনো ফ্রি টাইম নেই সারাদিনে দু তিন ঘন্টা কাজ করে অল্প একটু সময় দিয়ে যাতে বিজনেসটা ডাবল করতে পারেন? এই কোশ্চেনটা করবেন। তাকে বলবেন বিজি হওয়াটা স্যার একটা মানুষের ক্ষেত্রে বেস্ট ব্যাপার, যে যে বিষয়টাকে নিয়ে বিজি হয়ে যায় সে সেই বিষয়টায় সাকসেসফুল হয়, যে আঁকা নিয়ে বিজি হয় আমি দেখেছি সে আঁকাতে সাকসেসফুল হয়, যে মিউজিক নিয়ে বিজি হয় সে মিউজিকে সাকসেসফুল হয়, যে ক্যারিয়ার নিয়ে বিজি হয় সে ক্যারিয়ার একটা ভালো বিল্ড করতে পারে। তো আপনি বিজি তার মানে আপনি সাকসেসফুল, এটা আপনার কাছে একটা আশীর্বাদ। তারপর তাকে জিজ্ঞাসা করুন যে স্যার আপনার কি মনে হয় এই বিজনেসটা করতে এক্স্যাক্টলি আপনার কত টাইম পার ডে দিতে হতে পারে? তারপর তার ডেলি রুটিন সম্পর্কে জিজ্ঞাসা করুন, স্যার আপনি কতক্ষণ ঘুমান? সে বলবে 7-8 ঘন্টা। স্যার আপনার সারাদিনের কাজ যেগুলো স্নান খাওয়া ড্রেস করা ব্রাশ করা ইত্যাদি করতে কত টাইম লাগে? সে আরও 4 ঘন্টা অ্যাড করবে, 12 ঘন্টা হলো। এইভাবে আপনি ক্যালকুলেট করে করে যাবেন 4-5 ঘন্টা, আবার কারো কারো 5-6 ঘন্টা এক্সট্রা টাইম থাকে, তার মধ্যে জার্নি টাইমটাও ধরে নেবেন 2 ঘন্টা এক্সট্রা প্রত্যেক মানুষের থাকে সে যতই বিজি হোক। তো তাকে দেখিয়ে দেবেন যে এই সময়টা স্যার আপনার এক্সট্রা আছে, এই সময়টাকে কাজে লাগিয়ে আপনি কাজ করে আপনি কিন্তু আগামী 1-2 বছরে আপনার প্রেজেন্ট ইনকামকে ডাবল করতে পারেন কোনো কিছুকে হ্যাম্পার না করে। কখনো ইন্টারাপ্ট করবেন না, সে যখন উত্তর দেবে তার কথাকে মাঝখানে কাটবেন না, তাকে ফুল সেন্টেন্স কমপ্লিট করতে দিন, আর শোনার কাজটা এই পর্যন্ত আপনাকে বেশি করতে হবে। এবার ফিলিং দ্য অনিয়ন করতে হবে আপনাকে, যে এই রিজনটা ছাড়া স্যার আর কোনো রিজন আছে কি যেটা আপনাকে এত বড় অপরচুনিটি নিতে বাধা দিচ্ছে? যদি টাইম না থাকাটা আপনার কোনো সমস্যা না হতো, যদি টাইম আপনার যথেষ্ট থাকতো তাহলে আপনি এই বিজনেসটা সম্পর্কে কী ভাবতেন? এবার পজিটিভ রেজাল্ট বার করতে হবে। তাকে আপনি অলরেডি বলেছেন বিং বিজি ইজ দ্য বেস্ট থিং ইউ ক্যান ডু, ব্যস্ত থাকাটা একটা মানুষের সবচেয়ে সাকসেসের জায়গা, কারণ যারা ব্যস্ত না তারা ফ্রাস্ট্রেশন ডিপ্রেশন এইসব তাদের লাইফস্টাইল হয়ে যায়, তাদের ফ্যান্টাসি হয়ে যায়, তাদের কী বলবো এটা তাদের ভ্যানিটি হয়ে যায়। তো যারা বিজি থাকে তাদের ফ্রাস্ট্রেশন হয় না, তাদের ডিপ্রেশন হয় না, তাদের ওই ব্যস্ততাটাই জীবনের একটা যন্ত্রণা হয়ে যায়। তো আপনি নিজের কথা বলবেন, স্যার আমিও বেশ কিছু জিনিস নিয়ে ব্যস্ত ছিলাম যখন এই বিজনেসটা আমি শুরু করি, কিন্তু বেশ কয়েকটা কারণের জন্য আমি এই বিজনেসটা করি এবং আমি এখানে এসে যেটা দেখতে পাই এই বিজনেসটা একদম সহজ এবং সরল। বেশিরভাগ মানুষ যারা এই বিজনেসে সাকসেসফুল হয়েছে স্যার তাদের কিন্তু প্রত্যেকেরই একটা ফুল টাইম জব আছে বা ছিল, যখন এখান থেকে বড় ইনকামে চলে গেছে তারা আগের কাজটা ছেড়ে দিয়েছে অনেকে, আবার অনেকে আগের কাজটা কন্টিনিউ করতে করতে এই বিজনেসে একটা বড় জায়গায় পৌঁছেছে। টপ সাকসেস ড্রাইভার দেখাবেন এবং তার লাইফে কোনটা সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট আর কেন। স্যার যদি আপনার কাছে টাকা পয়সার অভাব না থাকে আগামী দিনে তাহলে আপনার টপ সাকসেস ড্রাইভার কী কী?
তাকে কত এক্সট্রা টাকা আরো এই মুহূর্তে পেলে তার লাইফটা আরো স্মুথ হয়ে যাবে এবং লাইফটা ডিফারেন্ট হয়ে যাবে, অন্যরকম হয়ে যাবে, তার মনের মতো হয়ে যাবে, সেটা আপনি কথায় কথায় জেনে নেবেন। কখনোই প্রসপেক্টের ইনকাম জিজ্ঞাসা করবেন না। একটা মানুষকে দেখলে, তার বাড়ি ঘর দেখলে বোঝা যায় সে কতটা ইনকাম করে। সুতরাং তাকে আপনি কখনো ইনকাম জিজ্ঞাসা করবেন না। মানুষ ইনকাম বলতে চায় না, নেটওয়ার্কাররা বলতে চায়। তো তাকে বলবেন প্রত্যেকে 24 ঘন্টা আছে এবং 24 ঘন্টা থেকে কোন সময়টা আপনি কিভাবে পার করবেন আপনার মনের মতো করে, সেটার একটা গাইড ম্যাপ আপনি তাকে দিয়ে দেবেন এবং আপনি নিজে সাকসেস স্টোরি দিয়ে শুরু করবেন বা অন্য কারো সাকসেস স্টোরিও বলতে পারেন। বলার মাধ্যমে তাকে অ্যাডভাইসটা দিতে হবে, তাকে মোটিভেট করতে হবে যে তার কাছে সময় নেই এই বিষয়টা কিন্তু ঠিক নয়। এটা সরাসরি বলবেন না, গল্পের মাধ্যমে বলবেন, নিজের ঘাড়ে বন্দুকটা রেখে। গল্পটা কীভাবে বলবেন? স্যার আমি যখন এই, আমি বুঝতে পারছি আপনি কী ফিল করছেন, কারণ সেম আমি ফিল করেছিলাম। আমি যখন এই বিজনেসটা সম্পর্কে জানি, আমি সেম ফিলিংস আমার হয়েছিল, তাই আমি আপনার সঙ্গে রিলেট করতে পারছি স্যার। কিন্তু আমার যিনি এই বিজনেসে জয়েন করিয়েছিলেন, আমার আপলাইন, আমার গ্রেট আপলাইন, তিনি আমাকে একটা কথা বলেছিলেন সামনে বসে। সেই কথাটা শোনার পর আমার চিন্তাভাবনার স্তরটাই পাল্টে যায়, আমার চিন্তাভাবনাটাই বদলে যায় এবং আমি ইমিডিয়েটলি এই বিজনেসে জয়েন করি। আপনি কি স্যার জানতে চাইবেন আমার আপলাইন আমাকে কী বলেছিলেন? নিশ্চয়ই অবভিয়াসলি তিনি জানতে চাইবেন। আমার আপলাইন বলেছিলেন যে দেখ, তুই যে জায়গায় দাঁড়িয়ে আছিস, ভালো ইনকাম করছিস, সময়টাই তোর একটা ইস্যু, সময় বার করতে পারছিস না নিজের জন্য, ফ্যামিলির জন্য। আচ্ছা মনে কর তোর প্রমোশন হলো, ইনকাম তো বাড়লো, তোর কাজ বাড়বে না কমবে? তখন কোম্পানিতে বেশি কাজ দিতে হবে, টাইম দিতে হবে, না তুই আরও ফ্রি টাইম পেয়ে যাবি? আমি বললাম অবভিয়াসলি মাইনে বাড়লে বস কাজ বাড়াবে। তো ওই জায়গায় সময় না থাকাটা জীবনের সবচেয়ে বড় যন্ত্রণা হয়ে দাঁড়াবে। টাকা পয়সার অভাব তোর কোনো দিন হবে না, কিন্তু সময়ের অভাব তোকে তিলে তিলে খেয়ে ফেলবে। এই যে সময় নেই, এই জায়গাটা, এই যন্ত্রণাটার পাশাপাশি আরও 2-3 ঘন্টা ইনভেস্ট করে যদি আগামী 1-1.5 বছরে তুই নিজের ইনকামটা ডাবল করতে পারিস, তাহলে তোর কেমন লাগে? আমি তখন বললাম যে আর মাত্র 2-3 ঘন্টা কাজ করলেই হয়ে যাবে? আমার আপলাইন বলেন হ্যাঁ, সেটাও তোর নিজের সময় মতো। এই বিষয়টা স্যার আমার চোখ খুলে দিয়েছিল আর আমি ইমিডিয়েটলি ডিসিশন নিই এই বিজনেসে জয়েন করব। এই গল্পটা আপনি বললেন। এবার ভ্যালিডেশন টিপস, 3-way ডিসকাশন করতে হবে আপনাকে। বিজি কিন্তু স্টিল ভেস্টিজ থেকে বড় জায়গায় পৌঁছেছেন, বড় সাকসেস কামিয়েছেন উনি। যেমন প্যারেন্টস যারা এই বিজনেসটা করছেন, জব এবং বাচ্চাদের রেসপন্সিবিলিটির পাশাপাশি, বিজনেস ওনার যারা বিজনেস করছেন এবং পাশাপাশি এই এই ব্যবসাটা সামলাচ্ছেন এবং বড় জায়গায় পৌঁছেছেন। জব পার্সন যেমন পুলিশ, আর্মি, টিচার, এদের এক্সাম্পল দেবেন। যেমন সামনের লোককে যদি বলেন যে সঞ্জিত মাঝি স্যার, ইনি কলকাতা পুলিশে চাকরি করেন, 48 ঘন্টা মাঝে মাঝে ওনাকে টানা ডিউটি করতে হয় ননস্টপ, কোনো রেস্ট ছাড়া, শুধু খাওয়ার সময়টুকু পান। তো উনি বর্তমানে সিলভার ডিরেক্টর ভেস্টিজে, আমার গ্রেট আপ টাইম। অত্রিনা অধিকারী ম্যাম আমার টিমের একজন পোটেন্সিয়াল লিডিং লেডি, উনি একজন অপটোমেট্রিস্ট, হসপিটালে কাজ করেন, তারপরে আবার চেম্বার করেন, তারপরে এই বিজনেসটা উনি ফুল এনার্জির সঙ্গে করছেন এবং উনি একজন আপকামিং ব্রঞ্জ ডিরেক্টর। হিমাদ্রি স্যার প্রাইভেট জব করতেন, একজন এমপ্লয়ি ছিলেন একটা কোম্পানি, সেই কোম্পানির সব দায়িত্ব ওনার ঘাড়ে ছিল, ফোন থেকে শুরু করে পিপিটি তৈরি থেকে শুরু করে স্পট ভিজিট থেকে শুরু করে 14-16 ঘন্টা কাজ করতে হতো, খাওয়া দাওয়া স্নান খাওয়া কোনো টাইম ছিল না, ঘুমের টাইম ছিল না। হিমাদ্রি স্যার বর্তমানে ব্রঞ্জ ডিরেক্টর এবং ব্রঞ্জ ডিরেক্টর হয়ে একটা ভালো ইনকাম করার সাথে সাথে হিমাদ্রি স্যার তার জব ছেড়ে দেন। মিত্র স্যার 5টা বিজনেস একসঙ্গে রান করেন এবং এসডিজে কাজ করে তিনি বর্তমানে একজন ডায়মন্ড ডিরেক্টর। দীনবন্ধু স্যার গভর্নমেন্ট এমপ্লয়ি ছিলেন, সেন্ট্রাল গভর্নমেন্টের এমপ্লয়ি ছিলেন, পেনশন ডিপার্টমেন্টে কাজ করতেন, রিসেন্ট উনি রিটায়ার করেছেন। তো রিটায়ার করার আগে উনি ক্রাউন ডিরেক্টর হয়ে গেছেন, অলরেডি ফোর্ড ইকোস্পোর্ট টপ মডেল উনি নিয়েছেন গাড়ি এসডিজ থেকে এবং ফরেন ট্রিপেও ঘুরে এসেছেন, আর বর্তমানে উনি ক্রাউন ডিরেক্টর। এইবার তাকে জিজ্ঞাসা করতে, এই এক্সাম্পলগুলো দেওয়ার পর জিজ্ঞাসা করতে হবে, স্যার আপনার এখনও কি মনে হয় যে এই বিজনেসটা করতে গেলে আপনাকে অনেক টাইম দিতে হবে, বা টাইমটা সত্যিই কোনো ইস্যু কিনা এই বিজনেসটাকে রিফিউজ করার ব্যাপারে? এইখানে আপনার প্রসপেক্ট একটু ভাবনা চিন্তা করবে, আপনি 2-3 মিনিট অপেক্ষা করুন, সে যদি কিছু বলে ওখানে সেটা মন দিয়ে শুনুন, সে এগ্রি কি ডিসএগ্রি সেই বিষয়ে এখনও ঢুকবেন না। 4টে ম্যাজিক্যাল কোশ্চেন তাকে করবেন, তাকে জিজ্ঞাসা করবেন, স্যার আমি ধরে নিলাম আপনি বিজনেস করুন বা না করুন সেটা অন্য কথা, আমি ধরে নিলাম আপনি এই বিজনেস জয়েন করলেন, ঠিক এই মুহূর্তে, ঠিক আজকের ডেটে এখনকার মার্কেট প্রাইসকে মাথায় রেখে আরও কতটা এক্সট্রা ইনকাম হলে আপনার সমস্ত নিড ফুলফিল হয়ে যাবে? 10,000, 20,000, 30,000, 40,000, 50,000 কত চাইছেন আপনি এই বিজনেসটা থেকে? তো উনি কিছু একটা বলবেন এবং না ভেবেই বলবেন। নেক্সট কোশ্চেন ওনাকে ভাবাবে, নেক্সট কোশ্চেনে আপনি ওনাকে জিজ্ঞাসা করবেন, ঠিক আছে আপনি রুট ম্যাপটা আমি দেখিয়ে দেবো, কিন্তু আপনি আমাকে বলুন সারাদিনে আপনার ইচ্ছা মতো কোন সময়টা এবং কতক্ষণ সময় আপনি এই বিজনেসে দিতে পারেন যেটা আপনি এই বিজনেস থেকে চাইছেন বর্তমানে? তো তখন সে ভাববে যে সারাদিনে কতক্ষণ সে দিতে পারবে। তারপর কোশ্চেন করুন, স্যার বা ম্যাম সিরিয়াসলি আমি বলি, 2-3 ঘন্টা আপনার ফ্রি টাইম থেকে বার করে এই বিজনেসে দিলে আপনি যে অ্যামাউন্টটা বলছেন এত মাসে আপনি ওই অ্যামাউন্টে পৌঁছাতে পারেন, আর যদি আরও তাড়াতাড়ি পৌঁছাতে পারেন তাহলে আর একটু বেশি টাইম দিতে হবে। আপনার মতো করে কাজ করবেন, ফাস্ট করলে ফাস্ট পৌঁছাবেন, স্লো করলে স্লো পৌঁছাবেন, কোম্পানি যেহেতু কোনো টার্গেট দেয়নি। নেক্সট কোয়েশ্চেন করবেন, স্যার আপনি যে 2-3 ঘন্টা দেবেন, উনি যে সময়টাই দিতে পারবেন বলবেন,
আপনি জিজ্ঞাসা করবেন, স্যার আপনি এই যে 2-3 ঘন্টা সারাদিনে দিতে পারবেন বললেন, এইটা টানা কতদিন দিতে পারবেন? কারণ অনেকে 6 মাস 2-3 ঘন্টা সময় দিয়ে ছেড়ে দেয়, সব কিছু শেখার পরেও ছেড়ে দেয়, কিন্তু 7 মাস 8 মাস গেলেই হয়তো সে ব্রঞ্জ ডিরেক্টর হয়ে যেত। একদম পিক টাইমে গিয়ে অনেকে এই বিজনেসটা ছেড়ে দেয়, তার ইমিউনিটি নষ্ট হয়ে যায়। তো স্যার আমি মনে করি আমার সামনে একজন স্ট্রং মানুষ বসে আছেন, যে স্ট্রংলি নিজের ডিসিশন নিতে জানেন, সেই স্ট্রং মানুষটা কতদিন ডিটারমিনেশনের সঙ্গে এই 2-3 ঘন্টা সময় পার ডে এই বিজনেসকে দিতে পারবে? তো উনি একটা টাইম বলবেন যে আমি হয় সারা জীবনে দিতে পারবো বা আগামী 1 বছর আমি দিয়ে দেখবো। কিন্তু তারপর আপনি বলবেন, স্যার আমি আপনাকে আপনার এই ইনকামের চাহিদা আছে আর এতটা সময় আপনি পার ডে দিতে পারবেন, এর বাইরে আপনাকে শিখতে হবে এবং নিজেকে ডেভেলপ করতে হবে, আর আপনাকে এই জায়গায় পৌঁছানোর রোডম্যাপ আমি ক্লিয়ারলি বলে দেবো, এই জায়গায় কীভাবে কত ইনকামে আপনি পৌঁছাবেন আমি ক্লিয়ারলি আপনাকে রোডম্যাপটা এক্ষুনি বসে বলে দেবো। আপনি 50,000 যদি চান, 50,000 কত দিনের মধ্যে পৌঁছাবেন? যদি আমি রোডম্যাপটা আপনাকে ক্লিয়ার করে দিই, তাহলে আপনি কি এক্ষুনি পজিটিভ ডিসিশন নিতে রাজি আছেন? কারণ আপনার মতো সাহসী মানুষ সবসময় অপরচুনিটিকে শ্রদ্ধা করে, সম্মান করে, আর লাইফ আমাদের সবসময় অপরচুনিটি দেয় না, মাঝে মাঝে দেয়, সেই অপরচুনিটিকে আমাদের কাজে লাগাতে হয় জীবনে অনেক বড় হতে গেলে। তো অবশ্যই আপনার প্রসপেক্ট এখানে একটা পজিটিভ রেজাল্ট বেরিয়ে আসবে প্রসপেক্টের মুখ থেকে, এবং আপনি তাকে খুব সহজেই এই বিষয়টা কনভিন্স করে, যে সময় তার অ্যাকচুয়ালি আছে বা সময় কম থাকলে অনেক মানুষ এই বিজনেসটা করছে, এটা কনভিন্স করে আপনি তাকে সহজেই জয়েন করাতে পারবেন। এবার দেখুন, এই ভিডিওটা দেখার পর আপনার মনে হতে পারে যে আমি অনেকটা টাইম নিলাম। অ্যাকচুয়ালি আমি প্রত্যেকটা কথা বলার পর বিষয়টা এক্সপ্লেন করছিলাম, আর এই আই ডোন্ট হ্যাভ টাইম স্লাইডটার আগে পর্যন্ত এতগুলো স্লাইড আমি কিন্তু থিওরি পোর্শন বলেছি, প্র্যাকটিক্যাল পোর্শন এইখান থেকে শুরু হয়েছে। তো এটা প্র্যাকটিক্যালি করতে গেলে এতগুলো বিষয় আপনাকে ক্লিয়ার করে বলার দরকার নেই, প্রসপেক্টের নিড অনুযায়ী আমি যেগুলো পয়েন্ট আউট করলাম সেগুলো আপনি তাকে থ্রো করবেন, সে সেই অনুযায়ী রিপ্লাই দেবে বা রেসপন্ড করবে। তো অ্যাকচুয়ালি অবজেকশন হ্যান্ডেলিংটা 10-12 মিনিট চলবে, আমার সময় নেই, এটা 10-12 মিনিট চলবে। তো তার আগেও আপনি কমপ্লিট করে ফেলতে পারেন যদি আপনি এটা বারবার বারবার প্র্যাকটিস করতে থাকেন। তো আমাদের নেক্সট অবজেকশন সিরিজের ভিডিওর জন্য তৈরি থাকুন। থ্যাংক ইউ সো মাচ অ্যান্ড উইশ ইউ ওয়েলথ।